ঠান্ডা দেশে খিদ লাগে আর গরম দেশে বেশি খিদা লাগবে যত গরমে চলাফেরা করবেন এই জন্য দেখা যায় যেদিন আমি ছুটির দিনে বাসায় বসে থাকি খিদেই লাগতে চাই না তো খাওয়াইতে চাই কিন্তু খিদেই লাগে না হ্যাঁ সেটা খাবো কিছু খাবো কিন্তু যেদিন অফিসে আসে হরকত হয় হর্কতে বরকো তখন আবার খিদে লেগে যায় খিদা লাগে বেশি জি তো ইস্তাকবেলা তাই না তখন সূর্য দিকে মুখ করে সূর্য দিকে মুখ করে ফার্স্টাল্লা তারপরে মলমূত্র ত্যাগ করে সালাত মানে হচ্ছে আপনার পায়খানা করা পাতলা পায়খানা সালাত বলা হয় পাতলা পায়খানাকে দেখবেন কিছু কিছু ঘাস খাওয়ার পরে আপনার গরু ছাগল কি করতে তখন পাতলা হয়ে যায় হ্যাঁ ওর নেদি তখন পাতলা হয়ে যায় নেদি থাকে না তখন জি জি পাতলা হয়ে যায় মোও তখন পাতলা হয়ে যায় অবাল তার তখন পেশাবও করে তাহলে পেশাব করে পেট ক্লিয়ার হলো পেট হালকা হইলো আর তারপরে যখন আপনার এ করলো মলমূত্র যা হলো তখন তো পেটটা হালকা হলো বলছেন ওয়ারাত আর তার উপরে তখন চড়তে পারবে যখন পেট খালি হচ্ছে তাহলে আরও চড়তে পারবে তখন ভালো আরও চারণভূমি থাকলে আরও চড়তে পারবে চড়ছে কোনো অসুবিধা নেই তাহলে এইরকম পশু যেই পশু খেলো আর খাওয়া দাওয়ার পর অন্য হাতে সে এখানে আর একটি শব্দ রয়েছে ওইটা লাগিয়ে নিলে ভালো কারণ ওই হাতিস যখন আসবে তখন শব্দটি আসবে ব্যাখ্যা করার প্রয়োজন হবে এখানে করে দিলাম যেহেতু এখানে আসেনি শব্দটি সেটা হচ্ছে যে খেলো ইস্তা এমনি বলছেন যে ওই পশু খেলো আর পেট পুড়ে খেলো আর খাওয়া দাওয়ার পরে সূর্যের মুখোমুখি হলো আর সূর্যের মুখোমুখি হওয়ার পরে জাবর করা শুরু করলো হ্যাঁ জাবর কাটতে শুরু করলো জাবর কাটা বুঝেন মাশাল তাহলে তো বুঝছেন সেটা হচ্ছে যে পেটে যে খাবার গেছে সেগুলিকে আবার ফিরিয়ে নিয়ে যায় আবার হজম করে হজম করে পশু তো কি করে সারা রাত দেখি আমরা ছোটকালে গরুকে দেখতাম ছোট তো তো অত বুঝতাম না দেখতাম যে গরু শুধু মুখ নাড়তেই আছে ছাগল বকরিটা বসে আছে আর মুখ নাড়তেই আছে চেপার চেপার করে মুখ নাড়তে আছে কিছুই তো খাবার সামনে নেই কি করছে পরে তখন ওই বড়দেরকে জিজ্ঞাসা করতে এইরকম কেন করছে বলছে ও জাবর করছে জাবর আমাদের বলছে জাবর করছে জাবর সবদেরকে জাবরও বলে অনেক জায়গায় তো ওতে হজম হয় ওটাও হজমে সহযোগী হলো তারপরে বলছে ওয়াইন হাজাল মালা খাজেরাতুন দেখো এই যে দুনিয়ার ধন সম্পদ এটা বড়ই আকর্ষণীয় সবুজ সবুজ দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে জান্নাতের পোশাক সবুজ তো আর যেটা চাইবে তারপরে তো এই ধন সম্পদ হচ্ছে বড়ই চাকচিক্যময় বড় শোভা সৌন্দর্য আর হলুয়াতন বড়ই সুমিষ্ট খুব মজা পয়সাতে যে কি স্বাদ আর এই চেয়ারে যে কি স্বাদ খুব স্বাদ এই চেয়ারে স্বাদ নেই অবশ্য এই চেয়ারে স্বাদ নেই এই চেয়ার মানে উদাহরণস্বরূপ যদি গদির চেয়ার হয় এমপি হইতে পেরেছে মুসলিমের সবচাইতে উত্তম সঙ্গী হচ্ছে ওই ধন সম্পদ উত্তম সঙ্গী মা স্কিন যেই ধন সম্পদ থেকে আপনি গরিব মিসকিনকেও দিলেন বল ইয়ীমকেও দিলেন অবনাস সাবিল এবং পথিককে দিলেন হ্যাঁ যারা পথিক মানে মুসাফির সফরে এসছে তো যে কোনো মুসাফিরকে দিতে হবে অভাবী মোসাফির সফরে এসছে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে অথবা সফরে এসে তার টাকা পয়সা চুরি হয়ে গেছে হারিয়ে গেছে অভাবী হয়ে গেছে ইত্যাদি আগের যুগে এটার প্রয়োজন বেশি ছিল এখন আর প্রয়োজন নেই কারণ এখন মানুষ হ্যাঁ যে কোনো জায়গা থেকে মোবাইল থাকলে হলে এই বিকাশে টাকা পাঠিয়ে দাও এই করে দাও এটা ট্রান্সফার করে দাও হ্যাঁ হয়ে গেল তাই না কোনো অসুবিধা নেই কিন্তু একটা যুগ ছিল আমাদের যুগে আমাদের এই বয়সের মধ্যে এমন একটা যুগ ছিল সুবাহান্লা মানি অর্ডার মানি অর্ডারে আসবে আসছে কখন আসছে না আসছে তাও জানতে পারি না যে টাকা আসছে কি আসছে না ওই টাকা নিয়ে আমরা তো তিন মাস চার মাস মাদ্রাসায় থাকবো টাকা এত দিনের খরচ আমরা টাকা পয়সা নিয়ে আসছি পয়সা নিয়ে আসতে এইরকম ওসাফির আউক আমরা কালার নবিশ্বাস অথবা যে ভাই নবিশ্বাস বলেছেন তারপর আরও বলেছেন ওয়াইন না হুম মাইয়া খোঁজ হহু বেগায় দেহাকে যেই ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে ধন সম্পদ গ্রহণ করবে যা ইচ্ছা তাই করলো ইনকাম এখানে এক সময় সিকো মার্কেটে একসময় ব্লু ফিল্মের সিডি বিক্রি করার যুগ ছিল নোংরা ফিল্মের সিডি বিক্রি করার যুগ ছিল আর তখন হাইয়া মশলা শক্তিশালী ছিল দুই থেকে নিয়ে দশ এই সময়গুলো হ্যাঁ বুঝছেন না তো এক লোক ধরা খেয়েছে ধরা খেয়েছে কি ওই যে নোংরা ফিল্মের আপনার ক্যাসের বা ওই সিডি বিক্রি করেন সিডি বিক্রি করেছিল ধরা খেয়েছে দমম জেলে আমার তখন বক্তব্য নিয়মিত হইতো পনেরো বছর প্রায় গেছে নিয়মিত সপ্তাহে একদিন করে বক্তব্য করতে যেতাম তো সেখানে গিয়ে হাজির ছেলেটা আমাকে চিনে ফেলেছে দেখেছো হয়তো যেহেতু এই আশেপাশে থাকে সার্ভিস সেন্টারে আমি থাকি তারপরে জিজ্ঞাসাও করি মাঝে মাঝে যখন হয়তো দার্সের আগে পরে একটু কে কোথা থেকে এসছো এই মেহমান জিজ্ঞাসা জিজ্ঞেস করি বুঝলাম তো মেহমান খানা তো তো এই মেহমান খানায় গেলে কে কোথেকে এসেছো কখনো কী সমস্যা হয়তো জানলাম অনেক সময় সমস্যা না জানাই ভালো কারণ কি জানি কি মিথ্যা বলবে কারণ নিজের দোষ তো বলবে না তো ওর চেয়েতে আমরা এটাকে অ্যাভয়েড করতাম যথাসাধ্য কী একজন সমস্যা এসছে সাধারণ সাধারণত জিজ্ঞাসা করতাম নিজেতে না বলি তো যাই হোক তাকে জানলাম কী ব্যাপার তুমি এখানে কেন আর বলছে শিকতি আমার বাসা ছিল শিকতি এখানে কেন তো বলছে এইরকম ব্যাপার আমি ওই বিক্রি করছিলাম ওই সিটি বিক্রি করছিলাম আর আমাকে ধরে নিয়ে এই জেলে পাঠিয়ে দিয়েছে বললো বেতন কত তোমার বলছে দুই হাজারের ওপরে কিছু সু হ্যাঁ আল্লাহ তোমার দুই হাজারের পেট ভরে নি বললা দুই হাজারের পেট ভরে নিই তোমার এই তুমি হারাম কাজ করতে এসছো আর তারপরে ইমান খান আল্লাহ পৌঁছে দিয়ে তোমাকে থাকো আর এখান থেকে যাও সফরে দেশে যাও চিন্তা করেন জি Да.